কৃষ্ণকলির তিয়াসা এতটাও ভাবেননি, যা তিনি নেহাতই শখ করে শিখেছিলেন সেটাই একদিন কাজে লেগে যাবে। অভিনয়ে আসার আগেই বাইক চালাতে শিখেছেন অভিনেতা স্বামী সুবান রায়ের কাছে, সেই জন্যই বাইক চালিয়ে স্বচ্ছন্দে শট দিতে পারলেন তিনি। একটু ভয় করলো না, প্রশ্নের উত্তরে তিয়াসা হাসলেন এবং বললেন, বাইক চালাতে হবে শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছিল, বাইক চালাতে পারি। কিন্তু সুবান আমাকে কোনোদিনই বুলেট চালাতে দিত না, অনেক দিনের ইচ্ছে ছিল বুলেট চালাবো, ইচ্ছে পূরণ হলো। বাইক চালিয়ে ঠিকঠাকভাবে দৃশ্য শ্যুট করা সহজ নয়, সিনেমাটোগ্রাফারের নির্দেশ মেনে ফোকাসের নির্দিষ্ট পজিশন অনুযায়ী বাইক চালানোর রাস্তাটা ঠিক করে নিতে হয়। প্রমোতে দেখা যাচ্ছে তিয়াসা বাইক চালিয়ে ক্যামেরার পাশ থেকে বেঁকে গিয়ে বাইক দাঁড় করাচ্ছেন নিখিলের গাড়ির পাশে। এসব নিয়ম মেনে ঠিকঠাক শট দিতে পারলেন তিনি। তিয়াসা উচ্ছ্বসিত, সবাই ভাবছিল পারবো কিনা, কিন্তু শট দেখে সবাই খুশি হয়ে গিয়েছে। আর যিনি শিখিয়েছিলেন তাকে কি বললেন তিয়াসা, তার স্বরে তৃপ্তি। সুবানকে বলেছি ভাগ্যিস শিখিয়েছিলে, জানেন শুটের সময় একটা শর্ট এনজি হয়নি। এতদিন কৃষ্ণকলি শ্যামাকে দেখা গিয়েছিল ঘরোয়া এক কালো মেয়ে হিসেবে, কিন্তু হঠাৎ বোল বদলে এক অত্যন্ত সুপ্রতিভ চরিত্রে তিনি এবং ত্বকের টোনও পাল্টে গিয়েছে। তাহলে কি তিয়াসা একই মেয়ের চরিত্র করছেন, নাকি এক সম্পূর্ণ নতুন চরিত্রে এবার দেখা যাবে তাকে? তিয়াসা জানালেন, কালো মানুষ হঠাৎ করে কখনোই ফর্সা হতে পারে না, এই চরিত্রটার স্কিন টোন আর আমার রিয়েল লাইফের স্কিন টোন এক। শ্যামার জন্য আমাকে মেকআপ করে কালো হতে হয়, একটা সুইট আছে, দেখা যাক কি হয়। আগে দেখা গিয়েছে শ্যামা মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়ে, কারণ তাকে চক্রান্ত করে বিষ খাইয়ে দেওয়া হয়েছে। আর অসুস্থ শ্যামাকে গাড়িতে করে নিখিল নিয়ে যাচ্ছে হাসপাতালে, রাস্তায় আরও এক চক্রান্তের শিকার হয় তারা, নিখিলের গাড়ি দুর্ঘটনায় পড়ে, শ্যামা পড়ে যায় রাস্তার পাশে পুকুরের জলে, কিন্তু তারপর শ্যামাকে আর খুঁজে পাওয়া যায় না। কালো মেয়ের স্কিন টোন বদলে যাওয়ার সোশ্যাল মিডিয়াতে বেশি উঠেছে নানান মন্তব্য, কেউ বিদ্রুপ করছেন, কেউ বা তিয়াসার নতুন লুকে মুগ্ধ, কিন্তু কেউই অনুমান করতে পারছেন না ঠিক কি হতে চলেছে পরবর্তী গল্প। কি ভাবছেন তিয়াসা? প্রশ্নের উত্তরে তিয়াসা আবারও হাসলেন, কালো মেয়ে শ্যামা কি করে ফর্সা হয়ে গেল এই প্রশ্ন সবার মনে। আমি যখন প্রথম শুনেছিলাম তখন আমারও মনে একটু প্রশ্ন এসেছিল, পরে ক্লিয়ার হই। আপনাদেরও একটু ধৈর্য ধরে থাকতে হবে আসল টুইস্টের জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানান, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।